আমাদের সবার ইচ্ছা নিজের ফ্যামিলির বন্ধুদের সাথে কোনো ভালো সুন্দর রেস্টুরেন্টে গিয়ে দারুণ দারুণ খাবার খেয়ে সময় কাটানো। কিন্তু ব্যাপারটা যদি ঠিক উল্টো হয়, মনোরম পরিবেশের ভর্তি যদি উপভোগ করা যায় ভয়ানক পরিবেশে, তাহলে কেমন হয়? আজকে এমন কিছু রেস্টুরেন্ট এর নাম বলবো যাতে আপনার খাবারের সাথে ভয় না পরিবেশ উপভোগ করতে পারবেন। ডিনার ইন স্কাই, এই রেস্টুরেন্টটি বেলজিয়ামে অবস্থিত। মাটি থেকে এর উচ্চতা প্রায় 160 ফিট। শোনা যায় এই রেস্টুরেন্টের চেয়ার টেবিল হাওয়াতে ভাসে। মোট 22টি টেবিল রয়েছে। সুতরাং খাবার খেতে হলে আপনাকে ভাসমান টেবিল থেকে খাবার খেতে হবে। তবে এই রেস্টুরেন্টে যাওয়ার আগে $1 কোটি নথিতে সই করে তবে যেতে হবে। বেলজিয়াম সহ 45টি দেশে এরকম রেস্তোরাঁ রয়েছে। ডিজাস্টার ক্যাপস ফেন, খাবার খেতে খেতে কখন ভূমিকম্প উপভোগ করেছেন? না করলে চলে যান স্পেনের এই রেস্তোরাঁয়। শোনা যায় 7.8 মাত্রার এখানে ভূমিকম্পের পরিবেশ তৈরি করে খাবার পরিবেশন করানো হয়। দোলনের মধ্যেই খাবার পরিবেশন করা হয়। এর ফলে পোশাকে ময়লা লেগে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। রেস্তোরাঁর ওয়েটাররা এক বিশেষ ধরনের পোশাক পরে থাকেন। নিউ লাকি রেস্টুরেন্ট, আহমেদাবাদ। এমন ভয়ঙ্কর পরিবেশ উপভোগ করার জন্য এবারে বাইরে যেতে হবে না। আহমেদাবাদে তৈরি হয়েছে এমন এক রেস্টুরেন্ট। শোনা যায় এখানকার মালিক কবরের উপরে রেস্তোরাঁ তৈরি করেছে। মালিকের মতে মৃতদেহের পাশে খাবার খাওয়া পূর্ণ, তাই তিনি এই রেস্টুরেন্ট তৈরি করেছেন। কবরগুলি রেলিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। শোনা যায় বিভিন্ন সুস্বাদু খাবারের মধ্যে পালং পনির এখানকার বিখ্যাত। মাক হাউস পাব, ইংল্যান্ড। এই রেস্তোরাঁয় ঢুকলে মনে হবে যেন কবরে ঢুকে গেছেন। বেশ ভয়ানক গাছমছম এক পরিবেশে তৈরি হয়। তবে সুস্বাদু খাবারের সঙ্গে রয়েছে বিনোদনের ব্যবস্থা। মাঝে মাঝে কবর থেকে ভয়ানক শব্দ বের হয়। ভ্যাম্পায়ার ক্যাফে, জাপান। জাপানের এই রেস্তোরাঁয় গেলে চারিদিকে শুধু দেখবেন কাফিন কঙ্কালের দৃশ্য, ভুতুড়ে শব্দ, মোমবাতি, লাল রঙের রক্ত, যা ভ্যাম্পায়ারদের থাকার জন্য উপযুক্ত পরিবেশ। তবে শোনা যায় এই রেস্তোরাঁটি সকালে বন্ধ থাকে, শুধু রাতে খোলা থাকে। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।